আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। তো আজকের ব্লগে আপনারা দেখতেই পেলেন, আমি দেখিয়ে দিলাম, এগুলি কিন্তু গরুর গোশতকে শুট করা হয়েছে, মানে এগুলিকে ভেজে নেওয়া হয়েছে এবং খুবই শক্ত। তো আমি এরকম করে ছেঁচে নিচ্ছি। তো আজকের ব্লগে আপনাদেরকেই তো মাংসর মানে শুকনা মাংসের ছেঁচা গোস্তটা রান্না করে দেখাবো, আর অন্য অন্য কিছু রান্না আছে। তো তো সবগুলি মাংস এখানে ছেঁচে নেওয়া হয়ে গেল। তো চলেন তাহলে মূল রান্নায় চলে যাই আমরা। তো আমি প্রথমে ভাত বসিয়ে নিলাম আর ডাল। তো এই তো দেখেন, আমি তিনটা চুল্লাতে একসাথে রান্না করতেছি আজকে। তো ডাল আছে এখানে, আর এখানে আমি মাংসটা রান্না করব। তো আজকে মাংসটা রান্না করতে হলে আমি কিন্তু প্রথমে বেশি করে এক বাটির মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে সুন্দর করে এটাকে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। আর এই ছেঁচা মাংসটা কিন্তু কুরবানির সময় বেশি বেশি করে রাখা যায়, মানে রেখে সারা বছর খাওয়া যায়। তো আমরা কিন্তু এরকম শেষ হয়ে গেলে আবার বাজার থেকে গোশত কিনে এনে করে বাসায় এভাবে তৈরি করে খাই আর কি, এটা খেতে ভালো লাগে। তো এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর এটা আমার সবাই খুবই পছন্দ করে এই মাংস রান্নাটা। আর এটাকে অনেকে মাংসের শুটকিও বলে, তবে এটা আসলে শুটকি না, শুটকির ফ্লেভার অন্যরকম। আর এই যে তেলে ভেজে ভেজে শক্ত করার যে প্রসেসটা, এই গোস্তটা বা মাংস যেটাই বলি না কেন, এটা খেতে কিন্তু খুবই ইয়ামি হয়। তো আশা করি আপনারা সবাই ফুল ভিডিওটা না টেনে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। তো এখানে কিন্তু আমি আদা রসুনটা দিয়ে সুন্দর করে ভুনে নিলাম, আর আজকে একসাথে আমি দুপুরে রান্নাটা শেয়ার করতেছি আপনাদের সাথে কী কী রান্না করতেছি। আর এখানে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম, আর প্লিজ সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, আর আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো এখানে আমি অনেকগুলি মশলা দিয়ে দিলাম, এখানে দিলাম জিরা, ধনিয়ার গুঁড়ো, মরিচ, হলুদ, আর আদা রসুনটা দিয়েছি। তো মশলা দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো আশা করি আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন। আর যদি আপনারা মাংসের যে শুটকি বলেন আর মাংস শুকনা মাংস বলেন এটা রেসিপি দেখতে চান, তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এটা গরম ভাতের সাথে অল্প দিয়ে মাশাল্লাহ ভাত খেয়ে ফেলা যায়, এটা এতটাই মজা হয়। তো সবগুলি মশলা কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি দিয়ে দিলাম এত ছেঁচা যে মাংসটা ছিল, এটা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব। আর আমি একটু নাড়াচাড়া করে সবগুলিকে মিশিয়ে দিচ্ছি, আর যেহেতু আমার হাতে ক্যামেরা আছে তার জন্য একটু সমস্যা হচ্ছে নাড়াচাড়া করতে, আশা করি সবাই বুঝে নেবেন। আমি একটু বেশি করে নাড়াচাড়া করতেছি কারণ এটা যেহেতু ছেঁচা মাংস, এটা চতুর্দিকে যাতে মাংসের মধ্যে যাতে মশলাটা মিশে যায় তার জন্য সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু ডালটা হচ্ছে, আর ভাত অলরেডি হয়ে গেছে, এখন ভাতের মাঠটাও গেলে নেব। তো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে, অনেকে চাইলে এইভাবেও খেতে পারেন। তো আমি আর একটু ঝুল দিয়ে আরও সুন্দর করে একটু রান্নাটা মানে কষি করে নিব, ভুনা ভুনা করে নিব। তো এই তো আমি এখন পানি দিয়ে দিলাম, আর ঝুল বলতে আমরা পানিকে বুঝাই। তো দিয়ে কিন্তু আমি একটু পানিটা দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিব একদম ভুনা ভুনা করে। আর এদিকে ডালে আমি টমেটোটাও দিয়ে দিলাম, আর ডাল রান্নাটা এরকম যে সবগুলি রান্না শেষে ডাল রান্না হয় তার জন্য ডালটা খুবই মজা হয়। তো এই তো দেখেন গোস্তের যে কী সুন্দর একটা কালার, দেখতে খুবই ইয়ামি লাগতেছে।
তো আমি এখন ডালটা ঘুটে নিলাম, আর এখানে কিন্তু আমি ডালটা এখন বাগার দিব। আর টমেটোর মানে সিলকাটা একটু লেগে আছে, সবগুলি তো ফেলানো সম্ভব ছিল না তার জন্য। আর এখানে আমি ডালটা এখন বাগার দিয়ে দিব। আর মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ডাল বাগার দেওয়ার জন্য কিন্তু আমি পেঁয়াজটাই ব্যবহার করি। অনেকে রসুন দিয়ে খান, আপনারা চাইলে রসুন দিয়েও খেতে পারেন। ডাল রান্নাটা কিন্তু খুবই ইয়ামি হয় যদি অনেকটা সময় ধরে রান্না করে। তো এখানে আমি ডালে ফোড়নটা দিয়ে দিচ্ছি, এই তো দেওয়া হয়ে গেল। তো এখন আমি আরেকটা তরকারি বসিয়ে দিলাম। এখানে আপনার সিম, আলু আর লবণ হলুদ তেল দিয়ে দিয়েছি। এটা একটা তরকারি, তো এই কারিটা খুবই মজা হয়। আর এটা আমি রান্না করব কাতল মাছ দিয়ে। আর এখানে আমি বাটা মশলা ইউজ করেছি। এখানে মরিচটা আমি বেটে দিয়েছি, অনেকক্ষণ কিন্তু ভেজে নিলাম। দেখেন তরকারিটা কি সুন্দর একটা কালার হয়ে গেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি ক্যামেরাটা হাতে নিয়ে রান্নাটা করতেছি, আর তার জন্য কিন্তু একটু সমস্যা হয়ে গেছিলো, আপনারা দেখতে পেয়েছেন। আর এদিক দিয়েই তো মাছগুলি আমি সুন্দর করে ভেজে নিব। আর মাছগুলি অনেকটা বড় ছিল, তার জন্য আমি একটু ছোট করে নিয়েছি। আর আমি একটা পিস একটু বড়ই রেখেছি, যারা বড়টা পছন্দ করে তারা যাতে খেতে পারে। আর এখানে কিন্তু মশলা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর বাটা মশলার তরকারি খুবই ইয়ামি হয়। আর এ পর্যায়ে আমি আবারও ঝোলটা দিয়ে দিলাম, তো একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আর মশলা দেখেন তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়েছে, আর যা দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও মশলা ভালো হবে। তো সুন্দর করে এখন ঝোল তা বলক আসার পর অনেকক্ষণ পরে আমি মাছ তেল সহকারে দিয়ে দিয়েছি, কারণ তেলটাতে আবার মাছের গন্ধ করবে, তো তার জন্য যাতে মাছের কোনো স্মেল না থাকে তার জন্য একসাথে দিয়ে দিলাম, যাতে মাছ তরকারিতে মাছের স্মেলটা আসে। আর আমি একটু গন্ধ বলে ফেললাম বলে কিন্তু অনেকে আবার কমেন্ট করতে পারেন, আসলে এটা আমাদের গ্রামের ভাষায় চলে আসে, এটা আমি বলে ফেললাম। এখন জাস্ট তরকারিতে আমি ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। তো আজকে দুপুরের রান্না আমার এটাই ছিল। তো আপনারা কে কোথা থেকে দেখছেন, আর যদি ভালো লাগে আমি ভিডিওর লাস্টে আবারও বলে দিচ্ছি, তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখার চেষ্টা করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, চলে আসবো অন্য একদিন অন্য একটা কোনো রান্না নিয়ে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।